এই মহলের মধ্যেই রাম লক্ষণের ছোটবেলা কেটেছে, এই মাটিতেই। সিট নাম্বার 65, এই যে এখানে। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নেই। এই দেখো, এরকম ছোট ছোট সব রুম করা আছে। হেই, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখ, শুক্রবার, আর এখন আমি রয়েছি পায়রাঙ্গা রেলওয়ে স্টেশন। সময় 7:30। আজ খুবই খুশির একটা দিন, কারণ আজকে আমি যাচ্ছি প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যা। হ্যাঁ বন্ধুরা, আজকে কলকাতা স্টেশন থেকে 11:45 ট্রেন রয়েছে, জম্মুতাও এক্সপ্রেস, যেটা কালকে সকাল 6:21 অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে। প্রথমবার যাচ্ছি, কিছুই জানি না, কোথায় থাকবো, কি ঘুরবো। প্রভু যখন ডেকেছে কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই করে দেবে, এত চিন্তা করছি না। বানর সেনার দেখা হয়ে গেল, মনে হচ্ছে সব ঠিকই হবে। তো আমাকে এখন কলকাতা স্টেশন যেতে হবে, আর কলকাতা স্টেশন যাওয়ার জন্য আমি আগে ব্যারাকপুর যাব। ব্যারাকপুর থেকে 9:34 বিবাদিবাগ লোকাল করে আমি কলকাতা স্টেশন যাব। যারা এদিক থেকে যাবে তারা এইভাবেই যাবে, তাহলে সুবিধা হবে। সকাল সকাল কি ভিড় দেখো। জয় শ্রীরাম। ঘড়িতে সময় 9:05, পৌঁছে গেছি ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। 9:23 বিবাদিবাগ লোকাল দিয়েছে 1A প্ল্যাটফর্মে। 9:34 ছেড়ে গিয়ে পৌঁছায় কলকাতা রেলওয়ে স্টেশনে 10:07। এখন সবে এপ্রিল মাসের 5 তারিখ, তাই এত গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মে মাসে কি হবে তাই ভাবছি। হাতে এখনো 1 ঘন্টার বেশি সময় রয়েছে। ঠান্ডা ঠান্ডা জল। স্টেশনের উপরেই এরকম দোকান রয়েছে যেখানে তোমরা অনেক কিছু পাবে, কিনে নিতে পারো। লম্বা পথ, এটা হচ্ছে IRCTC ফুড ট্র্যাক। আমি সকালবেলা কিছুই খেয়ে বেরাইনি, তো ভাবছি এখান থেকে ব্রেকফাস্ট করে নিই। ট্রেনে কি পাবো কি না পাবো জানি না, ট্রেনের খাবার তো তেমন ভালো হয় না, এখানে মোটামুটি খাওয়া যাবে। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে রয়েছে। পনির মিক্স ভেজ, 4টে রুটি, 2টো জলের বোতল দিয়ে 195 টাকা। কোয়ালিটি আছে, অতটা খারাপ না। বন্ধুরা, ট্রেনে জার্নি করার সময় যখন তোমরা জলের বোতল কিনবে, চেষ্টা করবে এই জলের বোতল নেওয়ার, রেল নির 15 টাকা 1 লিটার, যেটা বাইরে থেকে কিনতে গেলে 20 টাকা নেয়। এসি কোচ গুলো সব পেছন দিকে, আমি জার্নি করব স্লিপার কোচে। আমার কোচ নাম্বার S8, এটা প্যান্ট্রি কার। চলো ওঠা যাক। সিট নাম্বার 65, এই যে এখানে, এই যে ওটা, এটাই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে 6 জন আর এদিকে 2 জন আপার লোয়ার। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা নেই। বন্ধুরা, কলকাতা থেকে সোজাসুজি যদি তোমরা অযোধ্যা যেতে চাও, অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন যেখান থেকে মন্দির কাছে হয়, তাহলে 2টো ট্রেনই চলে আমাদের কলকাতা থেকে। একটা দুন এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়ে রাতের বেলায়, আর এটা জম্মুতাও এক্সপ্রেস। যদি তোমরা রাতে না থেকে ঘুরে আসতে চাও তাহলে এই ট্রেনে যেতে পারো। এখন উঠবে, সকালে পৌঁছাবে, সারাদিন ঘুরে আবার এই ট্রেনটাই রাতে 8টার সময় অযোধ্যা স্টেশন থেকে কলকাতার দিকে আসে। আমি অযোধ্যা গিয়ে 1 রাত থাকবো, যাওয়ার সময় যাচ্ছি জম্মুতাও এক্সপ্রেস করে, আসার সময় দুন এক্সপ্রেস করে বাড়ি ফিরবো। আমি এটাই বলতে চাইছি যে যদি তোমরা না থেকে ঘুরে আসতে চাও তাহলে এই জম্মুতাও এক্সপ্রেস করে যেতে হবে আর আসতে হবে। দুন এক্সপ্রেস রাত 8:25 ছাড়ে হাওড়া স্টেশন থেকে, পরের দিন দুপুর 1:53 অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। তো সারাদিন তোমরা পাবে না, না থেকে ঘুরে আসা সেটা সম্ভব হবে না। এই ট্রেনে টোটাল 5টা ক্লাস আছে, সেকেন্ড এসি, থার্ড এসি, থার্ড ইকোনমি আর জেনারেল। এই ট্রেনে ফার্স্ট এসি নেই। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। আমি স্লিপারে টিকিট করেছি 440 টাকা দিয়ে, আর অবশ্যই টিকিট 1 মাস বা 1.5 মাস আগেই তোমাদের করে রাখতে হবে, টিকিট কিন্তু পাওয়া মুশকিল। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা রেলওয়ে স্টেশন থেকে।
কলকাতা থেকে অযোধ্যা মাঝখানে 37টা স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়াবে। 879 কিলোমিটার কভার করবে, টোটাল সময় লাগবে 18 ঘন্টা 36 মিনিট। চলো একবার তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই এখনই, পরে আর দেখানো যাবে না, এখন বেশ পরিষ্কারই আছে। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন, একটা দুই আমরা এসেছি কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 12:36, 2 মিনিট দাঁড়াবে তারপর ছেড়ে যাবে। একটা 57 আমরা এসে পৌঁছেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন, 1:24 টাইম ছিল। দুপুর বেলা একদম চড়া রোদ, যারা গরম সহ্য করতে পারো তারা এই গরমের সময় স্লিপারে জার্নি করো। শারীরিক যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি বলবো স্লিপারে জার্নি করার কোনো দরকার নেই, অনেক কষ্ট হবে। দুপুর 12:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত এই গরমটা থাকবে। এই স্টেশনে আমাদের ট্রেন 8 মিনিট দাঁড়াবে, এরপরে পানাগড়, তারপর দুর্গাপুর, আন্ডাল, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, সবকটা স্টেশন দেখাবো না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আমি চাইছি যে এই ভিডিওতেই তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিই। ঘড়িতে সময় এখন 3:15, আমরা এসে পৌঁছেছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। রানীগঞ্জ স্টেশনে ঢুকলে পর তোমরা প্রচুর মালগাড়ি দেখতে পারবে, প্রত্যেকটা মালগাড়িতেই কয়লা রয়েছে, কারণ রানীগঞ্জে কয়লার খনি রয়েছে। তোমরা হয়তো মিশন রানীগঞ্জ মুভিটা দেখেছো, অনেক ফেমাস একটা জায়গা এটা, অজয় নদী আর দামোদর নদীর মাঝখানে এই শহরটা। গরম গরম সিঙ্গারা পাওয়া যাচ্ছে ট্রেনে, ক্যান্টিনটা রয়েছে এই ট্রেনে, তো খাবারের কোনো প্রবলেম তোমাদের হবে না। সূর্য এখন পশ্চিম দিকে, এই জানালা বন্ধ করে রেখেছি, না হলে রোদ এত আসছে এমনিতেই এখানে সব গরম হয়ে গেছে। বরাকর রেলওয়ে স্টেশন, এখন সময় 4:16, এই বরাকর রেলওয়ে স্টেশনে ঢোকার টাইম ছিল 3:49। এই স্টেশনে 2 মিনিটের হল্ট আছে, এটা হচ্ছে আমাদের রাজ্যের শেষ রেলওয়ে স্টেশন, তারপরেই বরাকর রিভার, তারপর ঝাড়খণ্ড। ভালো খেতে বন্ধুরা, ঘড়িতে সময় রাইট 5:00, আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে বড় শহর ধানবাদ। 4:50 ঢোকার টাইম ছিল, 5 মিনিটের হল্ট আছে এই স্টেশনে। ঘড়িতে সময় এখন 9:01, আর এখন আমি তোমাদের সাথে কথা বলছি বিহার রাজ্যের গয়া জংশন স্টেশনে দাঁড়িয়ে।
বন্ধুরা, দুপুরে তো খাওয়া হয়নি আমার, তো রাতের ডিনার আমি অনলাইনে ই ক্যাটারিং থেকে অর্ডার করেছিলাম। রাইস, পনির আর ডাল 160 টাকা, 200 টাকা নোট দিয়েছি, দাদার কাছে খুচরো নেই। তো খুচরো করার জন্য এখন জলের বোতল কিনতে যাচ্ছি। দুটো জলের বোতল দেখুন তো, দৌড়ে দৌড়ে এই জলের বোতল কিনে ট্রেনে উঠলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার ডিনার করতে হবে, সবাই মোটামুটি শুয়ে পড়েছে। ডাল, পনির, রাইস, এই সবই পনির। ঘরের খাবার জিন্দাবাদ আবারও প্রমাণ হলো। চোখে প্রচণ্ড ঘুম, চোখ বন্ধ করলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম আমাদের সাথে অনেক মশাও যাত্রা করছে। স্লিপারে রাতের বেলায় মশা কিন্তু প্রচুর এই গরমে, মানে এত মশা, মানে আর কি বলবো, যেখানে যেখানে ফাঁকা পেয়েছে এরা কামড়ে একদম লাল করে দিয়েছে। তো এটা একটা প্রবলেম এই স্লিপারে। বন্ধুরা, এখন সময় হচ্ছে ভোর 2:45, আর এখন আমরা রয়েছি শিবের নগর বেনারস। 2:40 ঢোকার টাইম ছিল, 5 মিনিট লেটে ঢুকেছে, আর এই স্টেশনে 10 মিনিটের হল্ট আছে। এরপর এখনো 5টা স্টেশন, তারপর অযোধ্যা। চলো, ট্রেন ছাড়বে মনে হচ্ছে এখনই। এই হচ্ছে এখন অবস্থা, এই স্লিপার করছে, প্রচুর ভিড় হয়ে গেছে, যাদের টিকিট নেই তারাও উঠে বসে আছে। সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 6:20, আমরা এখন ইউপিতে রয়েছি। আমাদের ট্রেন 1:03 লেটে চলছে। এখন পার করলাম আকবরপুর, এরপরে গোসাইগঞ্জ রেলওয়ে স্টেশন, তারপর অযোধ্যা। সময় 6:40, ঠিকঠাক যদি ট্রেনটা চলতো এতক্ষণ অযোধ্যা পৌঁছে যেতাম। এই স্টেশনে আমাদের 1 মিনিটের হল্ট আছে। আর বন্ধুরা, কিছুক্ষণের অপেক্ষা। অবশেষে বন্ধুরা পৌঁছে গেছি প্রভু শ্রী রামের নগর অযোধ্যা। এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, প্ল্যাটফর্ম নাম্বার কি আমি বুঝতে পারছি না। তো এখান থেকে এই যে সিঁড়ি দিয়ে উঠে, এই দেখো কি সুন্দর জায়গাটা, এখানে বসার জায়গা রয়েছে, কি দারুণ ভাবে স্টেশনটা বানিয়েছে। সবাই যেদিকে যাচ্ছে আমি সেই দিকেই যাচ্ছি, জানি না ঠিক দিকে যাচ্ছে কিনা। এখানে এক্সেলেটরও রয়েছে, আবার সিঁড়িও রয়েছে, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে বাইরের দিকে। কত সুন্দর এই অযোধ্যা রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। মন্দিরের কাছে যেতে কত টাকা নেয় সেটা জিজ্ঞাসা করি, গিয়ে রুম নিতে হবে। আমি একটা জায়গায় কথা বলে রেখেছি, অটো টোটো সবই রয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব টোটো একদম ফুল, অনেকে হেঁটে হেঁটেই যাচ্ছে। আমি ভাবছি হেঁটে চলে যাবো কিনা। হর হর মহাদেব। বাবা কে লিয়ে, ভোজন কে লিয়ে, আজ সে তোমারা সময় ভাই ছাই যা ঘড়ি বাবা কি দুবা। হ্যাঁ, সে আনা কলকাতা, কলকাতা ইয়া সে হনুমান চক কিতনা দূর হে? এই হে পড়োসি মে, পড়োসি ও দিখ রা, ও দিখ রা, ও লাল লাল, ও ও ছোটা সা মন্দির লাল লাল। হ্যাঁ, আমি যেখানে থাকবো ওই জায়গার নাম হনুমান চক, ওটা নাকি পায়ে হেঁটেই যাওয়া যাবে। বন্ধুরা, অনেকক্ষণ খুঁজে খুঁজে ফাইনালি পেয়েছি শ্রীরাম পাতিক নিবাস। ওই যে দেখছো ওটা হচ্ছে হনুমান গাড়ি মন্দির, রাম মন্দির ওদিকেই রয়েছে, আর স্টেশনও ওদিকে, ওদিক থেকে হেঁটে তোমাদের এখানে আসতে হবে। আর এই হচ্ছে শ্রীরাম পাতিক নিবাস, দেখে নাও ভালো করে এই রাস্তাটা।
অনেকটা সময় বাইরে হেঁটে হেঁটে কাটিয়ে দিলাম, এবার রুমে যাই। রুমে গিয়ে একটু ফ্রেশ হই, ফ্রেশ বলতে কি একটু রেস্ট করব। রুমে চাবি দিয়েছে, বলল রুমটা দেখে আসো। এই দেখো, এরকম ছোট ছোট সব রুম করা আছে, 301 302 303। এই ছোট একটা থাকার জায়গা, ঠিকই আছে একজন থাকার মতন। ব্যাগ রেখে তালা মেরে যেতে পারবো। হ্যাঁ, বেডটা বেশ নরমই আছে, বালিশ কম্বল একটা চেয়ার রয়েছে, আর এদিকে একটা জানালা। আমার মতন যদি তোমরা কেউ একা আসো তাহলে আমি বলবো কম বাজেটে থাকার জন্য এর থেকে মনে হয় না অন্য কোনো অপশন রয়েছে। এখন দাদা আমার চেকিং করছে এই খাতায়। এখানে 24 ঘন্টার নিয়মে চেক আউট হয়, মানে আমি যে সময় এখন চেকিং করলাম কালকে এই সময় চেক আউট করবো। ফোন সে ভি বুকিং হতা হ্যায়? বন্ধুরা, এই ছোট রুমে অ্যাটাচ টয়লেট নেই, কমন টয়লেট রয়েছে বাইরে। যারা এখানে থাকে এই রুম গুলোতে তারা ওই টয়লেটেই ফ্রেশ হয়। এই দেখছো সব রুম, এদিকে রয়েছে পরপর ওয়াশরুম টয়লেট। এই দেখো এখানে পরপর রয়েছে, বেশ পরিষ্কার, জল ঠিকঠাক পড়ছে, কোনো অসুবিধা হবে না। আর অনেক কটা রয়েছে, এমন না যে দুটো বা একটা। জায়গাটা দেখো, ভেজা জামা কাপড় এখানে নাড়তে পারো, খোলা একদম জায়গা, রোদ দারুণ রয়েছে, জলের ব্যবস্থাও রয়েছে। এখানে শুধুমাত্র ওই রুমই নেই, ফ্যামিলির রুমও আছে। এই যে এরকম যে রুমে তোমরা ফ্যামিলি নিয়ে থাকতে পারো অনেক আছে। আর এখান থেকে দেখা যাচ্ছে সব পুরনো পুরনো মন্দির, চূড়াগুলো সব দেখতে পারছি। সব দিক থেকে এই থাকার জায়গাটা আমার অসাধারণ লেগেছে, লোকেশনটাও দারুণ, একদম সবকিছু কাছাকাছি। আর এখানে যা যা ঘোরার জায়গা আছে সবই কাছাকাছি, পায়ে হেঁটেই ঘোরা যায়। বন্ধুরা, আজকে সারা দিনে আমি ঘুরে দেখব সরায়ু নদী, হনুমান মন্দির, কনক ভবন, দশরথ মহল, সন্ধ্যারতি লাইটিং শো, আর কালকে সকাল সকাল দর্শন করব রাম জন্মভূমি মন্দির। প্রথমে যাব সরায়ু ঘাট, এখান থেকে সরায়ু ঘাট 1.8 কিলোমিটার, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10 টাকা। আমি বাসে যাব। বাসে যেতে পারো, আমি এখন বাসেই যাব, বাস আসছে দেখো। প্রচন্ড গরম, প্রচন্ড, 1 মিনিটের বেশি দাঁড়াতেই পারবে না। কোনোরকম শুধু পা রাখার জায়গা রয়েছে এই অবস্থা। ওই যে ওখানে আমাদের বাস দাঁড়িয়েছে, আর এই যে হচ্ছে লতা মঙ্গেশকর চক। এই চকে আসলে দেখতে পারবে এরকম বড় একটা বীণা, এটা ডেডিকেট করা হয়েছে লেজেন্ড গায়িকা লতা মঙ্গেশকর। এসে গেছি রাম কি প্যাইদি ঘাটে, প্রচুর মানুষ এখানে স্নান করছে। এই গরমে এরকম জল পেলে আর কি কেউ না স্নান করে থাকতে পারে। সন্ধ্যাবেলায় এখানে লাইটিং শো হয়, লাইটের মাধ্যমে বিভিন্ন স্টোরি এগুলো বিল্ডিং এর উপরে দেখানো হয়। তো অবশ্যই ওটা দেখবো, তোমরাও দেখবে। এই দাদার সাথে দেখা হয়ে গেল, দাদার বাড়ি এই অযোধ্যাতেই। তো কথা হচ্ছিল অনেক। এই নদীটা হচ্ছে সরিয় নদী, মা সরিয়ু হ্যাঁ। অযোধ্যা কি পুরাতন নদীয় মেসে হ্যাঁ, হিন্দু ধর্ম মে সবসে জাদা মান্যতা মা সরিয়ু জি কি হ্যায়। ওয়াহাঁ সে এক মশিন লগা কর পানি ইধর উতারা জাতা হ্যায়, রাম কি পৌড়ি হ্যায়। ইয়াহাঁ পে লোগ আতে হ্যায় স্নান করতে হ্যায়। সরিয়ু নদী ওটা হচ্ছে মেন যে ধারা, সেটা কিন্তু ওদিকে, এদিকে মেশিনের মাধ্যমে জলটাকে নিয়ে আসা হয় যেন সবাই এখানে স্নান করতে পারে। আগে নাকি নদীটা এদিকেই ছিল, ধীরে ধীরে ওদিকে সরে গেছে, তো জল বেশি নেই, এখানে স্নান করবো অনেকে করছে দেখছো। ওই যে ওদিক থেকে জলটা বেরাচ্ছে, গামছা নিয়ে এসছি ব্যাগে করে। এরকম গরমে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার একটা আলাদাই মজা। এখানে ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে, জল আমার এই অবধি আছে, হাঁটু অবধি পুরোটাই। ভালোই বেশ, কোনো রিস্ক নেই, আরামসে তোমরা এখানে স্নান করতে পারো, ছোট বড় সবাই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
বন্ধুরা, সর্বপ্রথম আমি চলে এসেছি হনুমান মন্দির। বলা হয় এই হনুমানজি আমাদের রামলালাকে প্রোটেক্ট করছে এই জায়গা থেকে। এখানে জুতো রাখলাম, এখানে অনেকেই রেখেছে। চলো এবার যাওয়া যাক। প্রচুর লম্বা লাইন, ওই দেখো। বন্ধুরা, হনুমানজির দর্শন করে বেরিয়ে পড়লাম। দারুণ ভিড়, আজকে শনিবার, প্রচুর মানুষ দর্শন করছে। আর কত সুন্দর জায়গায় মন্দিরটা। সাড়ে চারশো তিনশো অযোধ্যার গলিতে এখন আমি যাচ্ছি। এখন দশরথ মহল, যে রাস্তা দিয়ে যাচ্ছি একদম ফাঁকা। এরকম অনেক অলিগলি রয়েছে, যা যা ঘুরবো সবকিছুই কিন্তু কাছাকাছি, শুধুমাত্র ঘাটটাই দূরে যেখানে স্নান করলাম। কত পুরনো সব বাড়িঘর, কাশী অযোধ্যা এগুলো কিন্তু অনেক পুরনো শহর, সেটা মানে এখানে আসলেই বোঝা যায়। এটা কনক ভবন। বন্ধুরা, আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় প্রথমে কনক ভবন পড়েছে, তো চলো দর্শন করা যাক এই কনক ভবন। দেখো কি সুন্দর, জুতো রাখার ব্যবস্থাও রয়েছে, আমি এখানেই রেখে দিচ্ছি। দারুণ সুন্দর, বন্ধুরা। বিশ্বাস করা হয় যে এই প্রাসাদ মাতা সীতার সাথে রামের বিবাহের পরপরই রানী কৈকেয়ী উপহার দিয়েছিলেন। এখানেই থাকতেন প্রভু রাম, মাতা সীতা। প্রভু রামের পিতা দশরথ এখানেই তিনি সিংহাসনে বসতেন আর রাজ্য পরিচালনা করতেন। বন্ধুরা, একটা কথা চিন্তা করো, এই মহলের মধ্যেই রাম লক্ষ্মণের ছোটবেলা কেটেছে, এই মাটিতেই, সেখানেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। একটা অন্যরকম অভিজ্ঞতা। দর্শন শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করলাম, ছোলে আর ভাটুরে, 50 টাকা প্লেট। সন্ধ্যা 5:45, রাস্তায় দেখতে পেলাম রাস্তা পরিষ্কার করা গাড়ি। রাতের অযোধ্যা একদমই অন্যরকম, দারুণ লাগছে। দেখো এখানেই হবে সন্ধ্যা আরতি, এই সন্ধ্যা আরতি শুরু হয় 6টা থেকে আর শেষ হয় 6:30 সময়, আর লাইটিং শো 7টা থেকে 8টা, এটাই টাইমিং রয়েছে। আচ্ছা, একে একে সবাই এসে এই সিঁড়িতে বসবে আর শুরু হবে এই সরজু নদীর পারে সন্ধ্যা আরতি। Thank you.
বন্ধুরা ঘড়িতে সময় এখন রাত 9:14, এখন ডিনার করব। ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব, কালকে সকাল সকাল উঠে দর্শন করব রামলালার। তো সেই জন্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে, না হলে সকাল সকাল উঠতে পারবো না। এই হচ্ছে চন্দ্রা ভোজনালয়, এখানেই খাওয়া দাওয়া করব। ওপরেও বসার জায়গা রয়েছে, এই যে নিচেও বসার জায়গা রয়েছে। এই এসে গেছে থালি, আলু ছোলা, ডাল, এটা বাঁধাকপি, রাইস, রুটি, চাটনি, স্যালাড। হ্যালো, তোমরা এখানে খেতে পারো। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে ভোর 4:19, বেরিয়ে পড়েছি রামলালার দর্শনের জন্য, একদম ফাঁকা ফাঁকা। এখন আমি যাচ্ছি মন্দিরে প্রবেশ করার যে গেট, যেখানে লাইনে দাঁড়িয়েছে সবাই, সেখানে সকাল সকাল যাচ্ছি। আশা করছি যে তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে আসতে পারবো। তারপর আমার আবার ট্রেন রয়েছে, দুন এক্সপ্রেস, 11:00 সময়। গিয়ে লাইনে, এই লাইনে না, সবাই বসে আছে লাইনে। 7:00 সময় দর্শন শুরু হবে। ঘড়িতে সময় 6:38, এখন প্রবেশ করতে পারলাম এতক্ষণ দাঁড়িয়ে। মন্দিরটা এমন জায়গায় বানানো, বাইরে থেকে কিন্তু দেখাই যায় না। আর এখন ভেতরে এসেছি, এখনো দেখতে পাচ্ছি না। এখন আমাদের করতে হবে, যদি তোমাদের কাছে ব্যাগ থাকে ব্যাগ জমা রাখতে হবে, ফোন এগুলো সবই জমা করে তারপর ভেতরে ঢুকতে হবে। ওই যে সব কাউন্টার, ওখানেও লাইন দিতে হবে। এই যে স্ক্যান হলো, ওখানে ব্যাগ স্ক্যান হলো, এবার এখানে ব্যাগ জমা রাখতে হবে। জমা নেওয়ার সময় একবার দেখে নেবে তোমাদের কাছে কি কি আছে। সময় 7:26, রামলালার দর্শন হয়ে গেছে। এই কাউন্টার থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছি, এবার জুতো নিতে হবে। কি দারুণ ভাবে মন্দিরটা বানিয়েছে, সত্যি অসাধারণ। এখনো অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে হচ্ছে, আরো হয়তো 1-2 বছর লাগবে পুরো কমপ্লিট হতে। আমার জুতো তো তোমরা হয়তো বুঝতে পেরেছ, ভোর 4:00 সময় যদি তোমরা লাইনে দাঁড়াও তাহলে মোটামুটি 7:30-8:00 মধ্যে দর্শন হয়ে যাবে। এবার কোন বারে তোমরা আসছো সেটার উপরে নির্ভর করে, রবি, সোম, মঙ্গল এই কিছু দিন বেশি ভিড় হয়। তো তোমরা চেষ্টা করবে সকাল সকাল এসে লাইনে দাঁড়ানোর। এখানে প্রচন্ড গরম, গরমের মধ্যে রাস্তায় লাইনে দাঁড়ানো খুবই কষ্ট। সকালে ঠান্ডা থাকে, তো ঠান্ডায় ঠান্ডায় তোমরা দর্শন করে নেবে, ওটাই ভালো হবে। ভিড় দেখো, প্রচুর মানুষ দেশের কোনা কোনা থেকে এসছে, শুধুমাত্র দেশ থেকে না, বাইরে থেকেও আসে। তোমরা যারা ভাবছো যে এখানে আসলে অনেক রকম অসুবিধা হবে, হোটেল পাবো না, কোথায় খাবো, কি ঘুরবো, তেমন কোনো প্রবলেম নেই, খুবই সহজ। কিছুদিন পরে তো আরো প্রবলেম কমে যাবে, হোটেল অনেক রয়েছে, খাওয়ার জায়গা অনেক রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, কোনো প্রবলেম হবে না। আমার তো হয়নি, একা এসছি। চলে এসছি আবার সেই জায়গায় যেখান থেকে ঢুকেছিলাম, এই যে এদিক থেকে আমরা এন্ট্রি করেছিলাম। এখানে সব জায়গায় আমি এই কিশমিস দেখতে পাচ্ছি।
বন্ধুরা রামলালার দর্শনের পর এরকম প্রসাদও দিচ্ছে দু প্যাকেট। তো এখন আমি রুমে যাব, রুমে গিয়ে স্নান করব, স্নান করে ব্যাগ নিয়ে চেক আউট করে বেরিয়ে পড়ব। 11:33 আমার ট্রেন রয়েছে ডুন এক্সপ্রেস, যেটা কালকে সকাল 7টার সময় হাওড়া স্টেশন গিয়ে পৌঁছাবে। 8:30 বেরিয়ে পড়লাম, 303, বেশ ভালোই কেটেছে জায়গাটাই। তো তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো, ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবারের মতন এই অযোধ্যাকে বিদায় জানিয়ে যাচ্ছি স্টেশনের পথে, চলে এসেছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন। আজকের ভিডিওটা ঘোরা হয়ে গেছে, হ্যাঁ না আমরা প্রোগ্রামে ছিলাম, ভালো লাগলো এখানে এসে দেখা হবে, আমরা তো এই বাড়ি ফিরবো। আচ্ছা আচ্ছা, আমরা প্রোগ্রামে সবই দিতে প্রোগ্রাম রয়েছে আমার। ও আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো লাগলো। তো একজনের সাথে দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো এই অযোধ্যায় এসে। বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, যা দেখলাম সেটাই তোমাদের দেখিয়েছি। প্রচন্ড গরম, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। যারা ভাবছো অযোধ্যা আসবে চলে আসো, কোনো টেনশন নেই। জয় শ্রীরাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রসাদও নিয়েছি, তোমরাও নিয়ে যাবে, টাটা।